সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালটিউড 24 চ্যানেলের পক্ষ থেকে। আমি ফাইজুর রহমান। অনেক আপনারা ইতিমধ্যে ধরে ফেলেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো ফেমিকন স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ খাবার পরি সম্পর্কে। তো আমার চ্যানেলে ইতিমধ্যে আমি স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ খাবার পরি, যেটা হচ্ছে সুকি, সেটা সম্পর্কে একটা রিভিউ ভিডিও আপলোড করেছি। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, আর সবচেয়ে কমন যে প্রশ্নটা আমি পেয়েছি যে সুকি ট্যাবলেটটি আমরা কোথায় পাবো। তো আমার কাছেও মনে হয়েছে যে এটা যেহেতু গভর্নমেন্ট সাপ্লাই করে থাকে, সো এই ট্যাবলেটটি আসলে সবাই খুব ভালোভাবে পাচ্ছে না, বা সবাই চাইলে পেতে পারছে না আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে যেটা সবাই খুব ইজি পাবে এবং যেটা মার্কেটে পাওয়া যায় খুব অ্যাভেলেবেল আছে, সেরকম একটি স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া। আমি চাচ্ছি যে ফেমিকন সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেব যে ফেমিকন আর সুকির মধ্যে কী ডিফারেন্স আছে, এবং ফেমিকন কারা খেতে পারবে কারা খেতে পারবে না, অর্থাৎ ফেমিকনের আদি আদ্যোপান্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফেমিকন সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া দেওয়ার আগে আমি আপনাদেরকে দু চারটি কথা বলবো। আমি এখানে কোনো লেকচার বা ক্লাস দিতে আসি নাই। আমি যেহেতু স্বাস্থ্যকর্মী, ফিল্ড লেভেলে মহিলাদের বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনার মেথড নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে ফিল্ডে মহিলারা যেসব সমস্যার কথা আমাদেরকে বলে, মানে ট্যাবলেট খাওয়ার পর বা অন্যান্য যে কোনো মেথড নেওয়ার পর যেসব প্রবলেমের কথা বলে, এবং আমরা সেই প্রবলেমগুলো যেভাবে সলভ করে থাকি ঠিক সেরকমভাবেই আমার সেই সমস্যাগুলোর কথাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে ডিটেলে যাওয়ার আগে আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে আমরা কী কী পয়েন্টে কথা বলবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে কি, ফেমিকন সম্পর্কে মানে একটু জাস্ট খুব বেশি না, খুব বিস্তারিতভাবে বলবো না, ফেমিকন সম্পর্কে একটু ক্লিয়ার একটা আইডিয়া দেবো। সেকেন্ডে আমরা জানবো ফেমিকন মানে স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ যেগুলো আছে সেগুলো খাওয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়া। থার্ডে আমরা জানবো যে স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ যে পদ্ধতিগুলো আছে ফেমিকন সুকি এগুলোর ব্যবহার বিধিটা। তারপর আমরা দেখবো যে পিল খেতে ভুলে গেলে কী করা উচিত। আর সর্বশেষ যেটা আমরা জানবো যে যেসব ক্ষেত্রে পিল খাওয়া যাবে না, অর্থাৎ যে কোনো মহিলা ইচ্ছা করলে পিল খেতে পারবে না, কিছু কিছু রিজন আছে যেগুলো মহিলাদের মধ্যে যদি থাকে তাহলে সে যে কোনো মানে কোনো পিলই খেতে পারবে না। তো সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। যে সমস্যাগুলো ফেস করে থাকে, যেগুলো আমরা বাস্তবতা নিয়ে একদম পেয়ে থাকি, আমাদেরকে প্রতিদিন যেগুলো ফেস করতে হয় সেই সমস্যাগুলো একটু ধরে ধরে যে প্রশ্নগুলো আমরা পাই সেগুলো একটু ধরে ধরে আপনাদেরকে একটু বোঝাবো বা ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই যদি বলি যে ফেমিকন যেটা আমি দেখাচ্ছি যে ফেমিকনে আসলে কি আছে, ফেমিকন সম্পর্কে যদি একটু ক্লিয়ার আইডিয়া দিই তাহলে বলবো যে ফেমিকনের যে প্রতিটি সাদা বড়ি আছে সেগুলোতে 0.30 মিলিগ্রাম নরজেস্টরল আছে এবং ইথিনল স্ট্রাডিওল আছে 0.03 মিলিগ্রাম। আর প্রতিটি বাদামি বড়িতে, এখানে পাতার মধ্যে আমি একটু দেখাই যে প্রতিটি বাদামি যে বড়িগুলো আছে এই বাদামি বড়িতে আছে ফেরাসপ্রিমোলেট মানে প্লাসিবো ট্যাবলেট 75.0 মিলিগ্রাম। আর ফেরাসপ্রিমোলেট অন কাইন্ড অফ একটা ভিটামিক্স যেগুলো মহিলাদের রক্ত অস্বল্পতা বা এনিমিয়া প্রতিরোধে কাজ করে থাকে। তো আপনারা জেনে থাকবেন যে ফেমিকন ইতিমধ্যে বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল হিসেবে ব্যবহার করে আসছে তাদের পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলোর মধ্যে ফেমিকনটা হচ্ছে সবচেয়ে মানে পছন্দনীয় একটা পদ্ধতি। তো এটা আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসি দোকানে পাবেন। এটার মার্কেট প্রাইস হচ্ছে কি 35 টাকা, যদিও এখানে MRP হিসেবে দেওয়া আছে 34.85, বাট এটার মার্কেট প্রাইস 35 টাকাই। তো এটা আপনারা অ্যাভেলেবল পাবেন যে কোনো ফার্মেসির দোকানে, আপনারা কিনতে পারবেন। তো কেনার আগে আপনাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে নিই, আপনারা প্রথমেই এটার যেটা দেখবেন সেটা হচ্ছে কি এটার ম্যানুফ্যাকচারের ডেটটা এবং এক্সপায়ার ডেটটা আছে কি না, যে আমি আপনাকে দেখাই। এই পাশে থাকবে ম্যানুফ্যাকচারের ডেট আর এক্সপায়ার ডেট। এক্সপায়ার ডেট যদি থাকে তাহলে আপনারা সেবন করবেন, অন্যথা অবশ্যই না। এটা সেবন করার আগে আপনাদেরকে আমি এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু ক্লিয়ার করবো আর কি, এটা খাওয়ার পরে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মানে হয়ে থাকে, এক এক ধরনের মহিলার শরীরে মানিয়ে যায়, কিছু কিছু মহিলাদের শরীরে মানায় না। তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে খুব একটা অসুবিধা দেখা দেয় না, আমরা যেটা দেখতে পেরেছি আর কি। তো আবার কিছু কিছু মহিলার কিছু সামান্য নন মেজরও বলতে পারেন সামান্য কিছু সমস্যা দেখা দেয়, যেমন মাথা ব্যথা, তারপর মাথা ঘোরা, বমি বমি ভাব, অথবা পিল খাওয়াকালীন সময় সামান্য ফোঁটা ফোঁটা মাসিকের রক্তের আকার বের হতে পারে। আর নিয়মিত পিল খেলে মানে যদি খেতে থাকে তাহলে 2-3 দিন পরে এই সমস্যাগুলো আসলে এমনি থেকেই স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। আবার যেসব মহিলার ক্ষেত্রে এই ধরনের উপসর্গ 2-3 মাসের পরেও থেকে যায়,
তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর ডাক্তারের নির্দেশনা মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো মানে পদ্ধতি নিতে হবে, অথবা ডাক্তার যদি বলে এটা খেতে পারবে তাহলে সেটা কন্টিনিউ। এবার আমরা জানবো যে ফেমিকন এর ব্যবহার বিধিটা আজকে একটু জানবো। তো ব্যবহার বিধির কথা যদি বলি তাহলে আমি প্যাকেটটা একটু বের করি। এখানে আসলে 28টা ট্যাবলেট থাকে। তো 28টা ট্যাবলেটের মধ্যে ফার্স্ট হচ্ছে কি, পিল কেতে যদি আপনি মনস্থির করেন তাহলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেকেন্ড, যেটা মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিল দিয়ে ফেমিকন কাজ শুরু করতে হবে। আমি একটু দেখাই দিই, এই যে মোটা তীর, এটা মোটা তীর চিহ্ন দিয়ে যেটা শুরু হয়েছে সেই পিলটা থেকে এইভাবে রাউন্ড করে আপনাকে খেয়ে যেতে হবে। তো থার্ড, যেটা পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে সরু তীর চিহ্ন, যেটা এই যে সরু তীর চিহ্ন অনুসরণ করে একটি পিল খেতে থাকুন পরের দিন পর্যন্ত নির্দিষ্ট সময়ে। একটা বিষয় আপনাদেরকে রিমাইন্ডার দেবো যে প্রতিদিন পিলটা একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার চেষ্টা করবেন, আর সেটা শোবার আগে, রাতে শোবার আগে খেলে খুবই ভালো হয়। তারপর চার নম্বরে যেটা বলবো যে প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা, এই যে 21টি সাদা পিল খাবেন 21 দিনে। আর খাওয়ার পর ঠিক পরদিন থেকেই প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল খেতে হবে। আর বাদামি রঙের পিল খাওয়াকালীন সময় সম্ভবত আপনার মাসিক হবে, মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না। অনেকে মাসিক চলাকালে বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করে দেয়, এটা করবেন না। বাদামি রঙের পিলগুলো সম্পূর্ণ কিনে নেবেন 7 দিনে 7টা। মানে এই বাদামি রঙের পিলগুলো কিন্তু লৌহ স্বল্পতা পরিপূরণ ছাড়াও পিল খাওয়ার যে নির্দেশিত একটা নিয়ম, সেই নিয়মটাকে ঠিক রাখে। তো এই পিল খাওয়ার পরেও যদি আপনার মাসিক শুরু না হয়, মানে নিয়মিত পিল খাচ্ছেন তারপরে যদি আপনার মাসিক শুরু না হয়ে থাকে, তাহলে আপনি প্রেগনেন্সি কি না, মানে অন্তঃসত্ত্বা কি না, তা নিরূপণের জন্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, অথবা আপনার নিকটস্থ স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে আপনি অন্তঃসত্ত্বা কি না সেটা চেক করে নেবেন। আর 7টি বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকন পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনি আর সন্তান না চাইবেন ঠিক ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। তো পিল খাওয়া সম্পর্কে যদি আর একটু বলি, মানে যেটা আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করবে সেটা হচ্ছে যে খাবার পিল কিন্তু একটা শোষণীয় এবং কার্যকরী একটা পদ্ধতি। এটা গবেষণায় দেখা গিয়েছে যে 97% থেকে 99% পর্যন্ত কার্যকর হয়ে থাকে। আপনি যদি মনে করেন যে এটা খুব বেশি কার্যকর না তাহলে ভুল ভাববেন। আর এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী একটা পদ্ধতি, মানে পরিবর্তনশীল জন্ম বিদ্যুতিকরণ পদ্ধতি। আপনি যতদিন গর্ভধারণ করতে না চান ঠিক ততদিন পিল খেতে থাকবেন, আর পিল খাওয়া বন্ধ করলে কিন্তু আপনি গর্ভধারণ ক্ষমতা আবার ফিরে পাবেন। আর খাবার পিল খেলে কিন্তু মানে সবচেয়ে বড় যেটা ফেমিকন, যদি আপনি খান রেগুলার তাহলে আপনার মাসিকটা কিন্তু নিয়মিত হবে এবং মাসিকের যে অনেক অসুবিধাগুলো আছে সেগুলো অনেকাংশেই কমে যায়। আর গর্ভধারণ থেকে বিরত থাকা মানে ছাড়াও খাবার পিল কিন্তু শরীরের অনেক উপকার করে থাকে, এবং কী কী উপকার করে সেটাও আপনাদেরকে আজকে বলবো, একটু ক্লিয়ার করে দেবো। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে পিল খেতে ভুলে গেলে আপনার কী করা উচিত। তো 1 নম্বর, যদি কোনো কারণে পিল খেতে ভুলে যান তাহলে মানে একদিন পিল খেতে ভুলে গেলেন তো তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ ওই দিন আপনাকে 2টো পিল খেতে হবে। 2 নম্বর, যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে বলে যান, আমি আবার বলছি যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে বলে যান তাহলে মনে পড়ে সাথে সাথে 2টি পিল এবং পরদিন আবার 2টি পিল খেতে হবে। এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন 1টি করে যথানিয়মে খেতে হবে, এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন 1টি প্যাকেটের উপরের সাদা সারের পিলের প্রথম পিলটি খাওয়া আবার শুরু করতে হবে। তো 3 নম্বরে যেটা বলবো যে ভুলে গেলে কী করা উচিতের মধ্যে, কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতায় বাধা দান করে। যেমন আপনি যদি অ্যান্টিবায়োটিক বা রিফামপিসিন অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এই পিল খেতে হলে, কারণ এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরুদ্ধকরণ পদ্ধতির কথাও ডাক্তার বলতে পারে। তো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো, অনেকে বলে থাকে যে পিল কি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে কি না। আমি তাদেরকে বলবো যে এই পিলগুলো একদমই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করে না, অর্থাৎ আপনি কিছু ট্যাবলেট আছে না যেগুলো 72 ঘন্টা বা 1 দিন সহবাস করার পরে 72 ঘন্টা 3 দিন বা 4 দিন এই সময় পর্যন্ত কাজ করে। অনেকেই বলেন যে এই পিল খেলে আমি মোটা হয়ে যাই বা এই পিল খেলে মাসিক রেগুলার হয় না। তাদেরকে বলবো যে পিল আসলে অনেকের শরীরে ম্যাচ করে বা অনেকের শরীরে ম্যাচ করে না। যাদের শরীরে ম্যাচ করে না তাদের মধ্যে কিছু মোটা হয়ে যাওয়া বা অনেকে চিকন হয়ে যায় এরকম হয়ে থাকে। আর যেটা আমি জোর গলায় বলবো যে এটা কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল না, অর্থাৎ আপনি 1 দিন সহবাস করলেন 1টা ট্যাবলেট খেয়ে ফেললেন তার মানে যে বাচ্চা নিরোধ হবে এরকম না। এটা কিন্তু নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন খেয়ে যদি যান তাহলেই কিন্তু গর্ভনিরোধক হিসেবে কাজ করবে।
যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ সেই বিষয়গুলো এখন আমরা জানব। তো যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই পিল খেতে পারবেন না, যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি এই পিল খেতে পারবেন না, যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেটের বেশি পান করে থাকেন। আই হোপ মহিলারা যে বেশি সিগারেট খায় না, সো 20টি সিগারেট যেহেতু খায় না সো এই কথাটা খুব বেশি কার্যকর হবে না। তারপরেও যারা 20টি সিগারেটের বেশি খেয়ে থাকেন তাদেরকে আমি নিরুৎসাহিত করবো এই পিলটি খাওয়ার জন্য। যদি আপনার হৃদরোগ অথবা ধমনিতে রক্ত যেমন বাদা রোগ থাকে তাহলে এই পিলটি খেতে পারবেন না, যদি আপনার লিভারের কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি এই পিলটি খেতে পারবেন না, যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় হয়নি, এরকম যদি অসুবিধা প্রত্যক্ষ করেন বা দেখেন তাহলে কিন্তু আপনি এই পিলটি খেতে পারবেন না। আর পিল ব্যবহারকারী গণদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয় আসলে খুব বেশি দেখা যায় না, তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন মানে খুব বেশি মোটা হন এবং ধূমপায়ে আসক্ত না হয়ে থাকেন তাহলে আমি দেখি না যে খুব বেশি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, মানে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা খুবই কম এই পিলগুলোর মধ্যে আর কি। অবশেষে যেটা বলবো যে খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, আবার অনেক ক্ষেত্রে চামড়ার মধ্যে হলুদ একটা বর্ণ বা র্যাশ দেখা যায়, আবার অনেকের রক্তচাপ বেড়েছে আবার রক্তচাপ মানে কমেও যায়, এরকম যদি সমস্যার অনুভব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন অথবা আপনার নিকটস্থ যে কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করে আপনি সঠিক এবং গঠনমূলক পরামর্শ নিয়ে পিল খাওয়া মানে কন্টিনিউ করে থাকবেন, মানে পিল খাওয়াগুলো চালিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, পিল সম্পর্কে আশা করি বিস্তারিত বলেছি। তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে পরবর্তীতে আরও নতুন একটি স্বাস্থ্য সম্বন্ধী শিক্ষাবার্তা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।